সারা দুনিয়ায় মারা যাব সুন্নতের প্রচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কোরবান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কোরবান অনেক আগের কথা মুফতি আজম পাকিস্তান মুফতি ওয়াকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এর খিদমতে হাজির ছিলাম আর এমন কিছুর পরিচিতি দিলেন যে অনেক কোরআন পাঠকারী যাদেরকে কোরআন অভিশাপ দেয় তো মুফতি সাহেব কিবলা বললেন যে কোরআন তো তাকে অভিশাপ দেয় যারা ছোটখাটো ভুল করে থাকে কিন্তু আজকাল যেভাবে কোরআন পড়ে না এর বিধান কঠোর হয়ে যাবে কুফুরিও বলে থাকে কিছু আয়াত লোকেরা এমনভাবে পড়ে যে আসলেই তা কুফুরি হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদ অর্থ আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা যদি হামদের জায়গায় হামদ পড়ে তো এখন আলহামদু করে পড়বে তো মায়াদ আল্লাহ তো এর অর্থ একেবারে ভয়ঙ্কর হয়ে যাবে মুর্দা খারাপ এগুলো বলা তো এটা আল্লাহ তাআলার অপমান হয়ে যাবে নামাজেও আলহামদু বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে এমনই ভাবে কুল হুয়াল্লাহু আহাদ হে মাহবুব আপনি বলে দিন আল্লাহ এক আর সে পড়বে কুল মানে বলে দিন ছোট ডান্ডাওয়ালা কাপ দিয়ে কুল মানে খেয়ে নিন ফির আহাদ এর জায়গায় আহাদ পড়ে আহাদ অর্থ কাপুরুষ বলে দিন আল্লাহ এক এখন বলে দিন আল্লাহ নাউযু বিল্লাহ অর্থ বুঝে যে পড়বে আহাদ সে কাফের হয়ে যাবে আল্লাহকে কাপুরুষ বলতেছে এই যদি সারা রাতও লেগে থাকে তাহলে কি হবে কিছুই পাওয়া যাবে না যেহেতু সে শিখে নাই আমরা বলি ফরজ উলুম শিখুন বলে আমার কাছে টাইমই নেই কিয়ামতের দিন যদি এই জবাব চলে যায় আপনি যদি মনে করুন তাহলে দেখে নিন ইয়া আল্লাহ আমি সময় পাই না না কোরআন শিক্ষার জন্য টাইম পাইনি দুই দুই ঘন্টা ছবি দেখার তিন তিন ঘন্টা গল্প গুজব করা হোটেলে আড্ডা দেওয়ার সময় ছিল ইয়া আল্লাহ তোমার কোরআন পড়ার সময় ছিল না কিন্তু আমরা ছিলাম শিক্ষিত আত্মীয় স্বজনরা এমন কি কাজ করে গেল মেট্রিক করলো বিয়ে করলো চাকরি করলো পেনশন পেলো আর মরে গেল সারা দুনিয়ায় মারা যাব সুন্নতের প্রচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কোরবান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কোরবান।